আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি জুবায়ের আহমদ। আজকে আমাদের জাভাস্ক্রিপ্ট কোর্সের ক্লাস 9-22। আজকের এই ক্লাসে আমরা জাভাস্ক্রিপ্টের ডেট ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো সেই জন্য আমরা ভিএস কোডে চলে যাচ্ছি। ভিএস কোডে আপনারা দেখতে পাচ্ছেন জেএস ক্লাস 22 নামে যে ফোল্ডারটি আছে, এই ফোল্ডারটি ওপেন করা আছে এবং এই ফোল্ডারের মধ্যে দুটি ফাইল আছে। একটি হচ্ছে index.html, এটার মধ্যে আমি টাইটেলটি পরিবর্তন করে দিয়েছি, এবং এই যে dev.js যে ফাইলটা আছে এটাকে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে লিঙ্ক আপ করে দিয়েছি। তো আসুন আমরা এখন dev.js ফাইলের মধ্যে যাই, এখানে কিছুই লেখা নাই। তো জাভাস্ক্রিপ্টের ডেট ফাংশনটি একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, অর্থাৎ জাভাস্ক্রিপ্ট আগে থেকে আমাদের জন্য এই ফাংশনটি তৈরি করে রেখেছে, আমরা শুধু ব্যবহার করব। তো এই ফাংশনের ব্যবহার দেখার জন্য আমি সর্বপ্রথম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, le delete। তারপর ভেরিয়েবলের একটা নাম দিচ্ছি, ধরুন আমি নাম দিলাম ডেট, date, তারপর ইকুয়াল চিহ্ন দিয়ে আপনাকে লিখতে হবে new, new, তারপর স্পেস, তারপর বড় হাতের d, তারপর date, তারপরে প্যারেন্থিসিস বা ফার্স্ট ব্র্যাকেট, লাস্টে সেমিকোলন দিতেও পারেন নাও পারেন, সমস্যা নাই। তো এই যে অংশটুকু জাভাস্ক্রিপ্টের, এটা কিন্তু হুবাহু এইভাবে লিখতে হবে, ডিউ ডেট। এটা যদি আপনি ভুল লেখেন, ছোট বড় হাতের অক্ষর দেন বা এই প্যারেন্থিসিস যদি না দেন, তাহলে কিন্তু কাজ হবে না। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন। তো এই ফাংশনের মধ্যে আপনার কি থাকে, এই ফাংশনের মধ্যে আপনার তারিখ থাকে, টাইম থাকে, তারপরে বিভিন্ন মাস থাকে, মিনিট, সব অনেক কিছুই থাকে, যেগুলো আমরা পরবর্তীতে এই এই ফাংশন থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বের করে নিতে পারবো। তো সর্বপ্রথম এই যে এটা আছে, এটাকে আমরা প্রিন্ট আউট করে দেখবো। তো আমি এটাকে একটু ছোট করতেছি, ব্রাউজারে আমরা দেখবো, কন্ট্রোল বি। তো আমরা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারটাকে একটু ছোট করলাম, ছোট করে আসলাম। দেখুন এখনো কিন্তু কিছু প্রিন্ট হচ্ছে না, কারণ আমরা এখনো কন্ট্রোল ডট লক করি নাই। কন্ট্রোল ডট লক কাকে করব, এই যে ডেট যে ভেরিয়েবলটা আছে সেটাকে, date, অর্থাৎ এই ফাংশনের মধ্যে যা আছে সেটাকে আমরা কি করতেছি, ডেট ভেরিয়েবলের মধ্যে রাখছি, রেখে সেটা আমরা প্রিন্ট করতেছি। তো আমরা রাখলাম, রাখার পরে কন্ট্রোল ডট লক এর মাধ্যমে এই যে প্রিন্ট করতেছি। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এখানে দেখা যাচ্ছে থার্সডে, এই যে TSU থার্সডে মানে আজকে বৃহস্পতিবার, মার্চ বর্তমান মাস চলতেছে মার্চ, এবং আজকের তারিখ দেখেন 4। তো দেখেন এই যে 3, মার্চ মানে 3 তারিখ, 3 মাস, এবং আমাদের তারিখ হচ্ছে কত, 4, এবং 2021। এই যে দেখুন আমার এটার সাথে কিন্তু মিল আছে। তারপরে দেখুন এখানে দেখাচ্ছে 8:54, দেখুন আমাদের টাইমটা 8টা, এখানে 54 যে রিলোড দেয়, এই যে 8:55, এখানেও কিন্তু দেখেন 8:55 টাইম আছে এবং 3 সেকেন্ড, যখন আমি এটা রিলোড দিয়েছিলাম, কারণ সেকেন্ডটা প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। তো দেখুন শুধু এই একটা ফাংশনের মাধ্যমে আমরা কি কি পেলাম, আমরা কিন্তু এখানে পেলাম বর্তমান যে তারিখটা সেটা পেলাম, এবং বর্তমান যে টাইমটা সেটাও পেলাম, এবং এখানে কি বলতেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। তো ব্রাউজারে এরকম ভাবে আমাদের আউটপুট দেখাচ্ছে। তো আপনার টার্মিনালে বা আপনার ভিএস করে যদি আউটপুট দেখেন, সেটা একটু ভিন্ন হতে পারে। আমি যদি টার্মিনাল একটু দেখাই, node.js, এই যে দেখুন এখানে দেখাচ্ছে 2021 সাল, তারপরে 3 মাস 4 তারিখ, আজকে যে দেখুন মিল আছে। তো তারপরে একটু অন্যরকম ভাবে দেখাচ্ছে, কিন্তু দুইটা জিনিস কিন্তু সেম। ব্রাউজার আমাদেরকে আর একটু স্মার্ট ভাবে দেখায় এই আর কি। তো আমি এটা কেটে দিচ্ছি, এটা ছোট করতেছি। তো আমি কিন্তু একটু আগে বলেছিলাম যে এই যে নিউ ডেট যে ফাংশনটা আছে, তার মধ্যে কি আছে, তারিখ আছে, টাইম আছে। তো এখন আমরা করতে পারি কি, এই যে নিউ ডেট যে ফাংশনটা আছে, এখানে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তারিখকে বের করে নিতে পারি, টাইমকে বের করে নিতে পারি, এরকম কিন্তু পারি। তো সেটা বের করে নিব কিভাবে, ধরুন আমাদের এই যে এখানে যেটা আছে, আমি এটা একটু ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আপনি লিখুন ডট, ডট দিয়ে টু ডেট, টু ডেট স্ট্রিং লিখুন। টু ডেট স্ট্রিং লেখার পরে আপনার ফার্স্ট ব্র্যাকেট আবার দিতে হবে বা প্যারেন্থিসিস, এটা না দিলে কিন্তু কাজ হবে না। এটা দিন দেওয়ার পরে আবার আপনার রিলোড করুন, এই যে দেখুন রিলোড করার পরে এই যে এখানে দেখুন, আগে কিন্তু আমরা যখন শুধু এই ফাংশনটা আমরা প্রিন্ট করেছিলাম, সব কিছু দিয়েছিল, অনেক কিছু,
এখন আমরা শুধু কিন্তু এই ফাংশনটা না, এই ফাংশন ডেট ফাংশনটা থেকে আমরা কি করতেছি, টু ডেট স্ট্রিং এর মাধ্যমে শুধু তারিখটাকে আমরা বের করে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এখানে, দেখেন থার্সডে অর্থাৎ বার সহ আমাদেরকে দেখাচ্ছে থার্সডে মার্চ মাস 4 তারিখ 2021। এখন এই যে পুরা জিনিসটা, এখান থেকে কিন্তু আমরা শুধু তারিখটাকে বের করে নিয়ে আসতে পারলাম। এখন আমি যদি চাই আমরা টাইমটাকে বের করে নিয়ে আসবো, সেটাকে কিভাবে বের করতে পারি আপনাদেরকে দেখাই। এখানে টু ডেট স্ট্রিং এর পরিবর্তে আপনি লিখুন টু টাইম স্ট্রিং, টু টাইম স্ট্রিং, টু টাইম স্ট্রিং লিখে এখানে রিলোড দিন। এই যে দেখাচ্ছে এখানে, দেখুন এখন কিন্তু শুধু টাইমটা দেখাচ্ছে। এই যে দেখুন আমাদের টাইম 8টা এখানে 57, এখানে 8টা 57 33 সেকেন্ড। তো সেকেন্ড যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন হয়, এই জন্য আর কি এটা ভিন্ন ভিন্ন হচ্ছে। তারপর এখানে বলতেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, এটা যদি আপনি অন্য দেশ থেকে দেখেন তো ওই সেখানকার, যদি আপনি দেখেন ইন্ডিয়া থেকে দেখেন এটা রান করেন তাহলে সেখানে দেখাবে ইন্ডিয়া স্ট্যান্ডার্ড টাইম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে এখানে আমি লিখি টু লোকাল, লোকাল স্ট্রিং এটা দিন। টু লোকাল স্ট্রিং দিলে কি হয় দেখুন, লোকাল স্ট্রিং দিলে যে আমাদের কি দেখাচ্ছে যে 3 তারিখ 3 মাস 4 তারিখ 2021 এবং 8টা 58, যে দেখুন 8টা 58 22 সেকেন্ড, এবং AM অর্থাৎ আমরা AM PM 12 ঘন্টা যে টাইম সিস্টেমটা সেটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো এর আগে যেহেতু ই ছিল, এটাকে আমি ই করি Ctrl Z করি, অর্থাৎ আগে যেটা ছিল সেটাকে আমি রাখতে চাচ্ছি টু টাইম স্ট্রিং, তারপর হচ্ছে টু লোকাল, যেন আপনাদের জন্য এটা পরে রেখে দিতে পারি। লোকাল স্ট্রিং প্রত্যেকটা একটু আলাদা আলাদা করি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। তো দেখুন এখানে আমরা কি করেছি, টাইম স্ট্রিং দুইটা হয়ে গেছে। আচ্ছা দুইটা আমাদের দরকার নাই, তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো এরপরে আরো সিস্টেম আছে, আমরা যদি এটা দেখতে চাই যে বর্তমান কারেন্ট ইয়ারটা অর্থাৎ বর্তমান যে বছর সেটা দেখতে চাই, অর্থাৎ আমরা কিন্তু জানি বর্তমান হচ্ছে 2021 সাল চলতেছে, যে আমাদের কম্পিউটারে দেখুন নিচের দিকে 2021 সাল। তো আমরা এই জাভাস্ক্রিপ্টের ডেট ফাংশনের মাধ্যমে আমরা এই কারেন্ট ইয়ারটা কিভাবে বের করব, তো সেই জন্য আপনাদেরকে লিখতে হবে LO console.log, এর মধ্যে আপনি লিখুন ডেট, কারণ আমরা ডেট ফাংশন থেকে বের করব ডেট। তারপর কি করব, গেট, গেট ফুল ইয়ার লিখুন, ফুল ইয়ার লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট না দিলে কিন্তু আপনি পাবেন না। তো আমরা এই করলাম, এই করে রিলোড দেই, এই যে দেখুন 2021 সাল এটা আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে। এখন যদি আমরা চাই যে আমরা মাস বের করব, এটাও সম্ভব। মাসটা কিভাবে বের করবে, এখানে গেট ফুল ইয়ারের পরিবর্তে আপনি লিখে দিন গেট MO মন্থ, মন্থ লিখে অবশ্য পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে। তো মন্থ লিখুন, লেখার পর এখন রিলোড দিন। রিলোড দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে টু দেখাচ্ছে, আসলে টু দেখাচ্ছে কেন, আমাদের এখানে তো 3 দেখানোর কথা, যেহেতু এটা মাস চলতেছে কি তৃতীয় মাস চলতেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, তাই না? তো মার্চ মাস তো 3 হওয়ার কথা, কিন্তু টু দেখাচ্ছে কেন, টু দেখাচ্ছে এই কারণে, আমরা কিন্তু জানি যে জাভা স্ক্রিপ্টে আপনার গণনা শুরু হয় কি থেকে, 0 থেকে। তাহলে 0 হচ্ছে জানুয়ারি, 1 হচ্ছে ফেব্রুয়ারি, 2 হচ্ছে মার্চ। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে 2 দ্বারা মার্চ বোঝাচ্ছে। তো এরকম যদি 3 হতো এপ্রিল বোঝাইতো আর কি, এরকম ভাবে আর কি আপনাদের গণনা হয়। তো আমরা মাস কিভাবে বের করতে হয় সেটাও দেখলাম। এরপরে আমরা দেখি যে একটা সপ্তাহ, সপ্তাহের একটা দিন কিভাবে বের করব। গেট মত না দিয়ে আপনি দেন হচ্ছে ডে, গেট ডে Ctrl+S দিলাম, এস দিয়ে যদি আমি সেভ করি, সেভ করার পর এখন দেখাচ্ছে 4 দেখাচ্ছে। 4 দেখাচ্ছে কেন, আপনি যদি এই গণনা শুরু করেন, ও গেট ডেট দিয়েছি আমি, ডেট বলতে যে 4 তারিখ, আজকে 4 তারিখ দেখাচ্ছে, আমি ডেট দিতে চাইনি, আমি দিতে চেয়েছিলাম গেট ডে অর্থাৎ আজকে সপ্তাহের কোন দিন সেটা দেখতে চেয়েছিলাম। এটা
এটাকে আমরা সেভ করেছি গেট ডে, ডে দিলে আমাদের কিন্তু দেখাচ্ছে কি ফোর দেখাচ্ছে। ফোর দেখানোর কারণ কি বলুন তো আপনাদেরকে, এখন আমি একটু ইসেতে নিয়ে যাচ্ছি, কি বলে এই যে ডাব্লু থ্রি স্কুল, ডাব্লু থ্রি স্কুলে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন ইন জাভা স্ক্রিপ্ট দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক মিন সানডে, অর্থাৎ এই জাভা স্ক্রিপ্টে সপ্তাহ শুরু হয়, অর্থাৎ আমাদের সপ্তাহ শুরু হয় সানডে থেকে, অর্থাৎ রবিবার থেকে। তো এখানে দেখুন রবিবার হচ্ছে জিরো, তারপরে সোমবার হচ্ছে ওয়ান, মঙ্গলবার হচ্ছে টু, বুধবার হচ্ছে থ্রি, বৃহস্পতিবার কত ফোর। তো এখানে দেখুন আমাদের এখানে কিন্তু কি প্রিন্ট হয়েছে, আমাদের এখানে কিন্তু এই যে ফোর প্রিন্ট হয়েছে, এই যে ফোর। তাহলে ফোর মানে কি বোঝাচ্ছে, আমাদের বৃহস্পতিবার। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন, এই যে এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন, অর্থাৎ জাভা স্ক্রিপ্টে সপ্তাহ শুরু হয় কি থেকে, রবিবার থেকে। তো রবিবার হচ্ছে জিরো থেকে, যেহেতু আমরা গণনা করি তাহলে এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর, এই যে ফোর হচ্ছে থার্সডে বৃহস্পতিবার, আর ফাইভ হলে কি হবে শুক্রবার, আর সিক্স হলে কি হবে শনিবার। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবং এটা ওয়ান জিরো থেকে সিক্স পর্যন্ত হবে, যদিও 7 দিন, কারণ আমরা জিরো থেকে গণনা শুরু করেছি। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা আবারও চলে যাচ্ছি, এখন আমরা যাচ্ছি গেট ডেটটা দেখতে, যে আজকের তারিখটা কত। আজকে সপ্তাহের দিনটা তো আমরা দেখলাম কিভাবে দেখতে হয়, তো আপনার তারিখটা দেখতে চাচ্ছেন সেটার জন্য গেট ডেট, এই যে ডেট দেন, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে আপনারা যদি আউটপুট দেখুন, এখানে রিলোড করতেছি তারিখটাও চার, কারণ এই যে আজকে দেখুন নিচে তারিখ হচ্ছে চার আছে, আর এই উপরে চার দ্বারা বোঝাচ্ছে কিন্তু আপনার কি বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার সেটা বোঝাচ্ছে। তো আশা করি এটা বুঝতে পেরেছেন। তো আমরা এখানে কি করলাম, আমরা বর্তমান বছরটা প্রিন্ট করলাম, মাস প্রিন্ট করলাম, এবং আজকে কি বার সেটা প্রিন্ট করলাম, এবং আজকের তারিখ কি। আপনি যদি এই ডেট এটা যদি কালকে প্রিন্ট করেন তাহলে দেখবেন যেখানে পাঁচ দেখাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে আমরা গেট কি করতে পারি, আমরা ই বের করতে পারি, গেট হচ্ছে আওয়ার, এটা আমি ই করি, কন্ট্রোল ডি করে আমরা ঘন্টা বের করতে পারি, গেট ইজ আওয়ার্স, সরি এস ও, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা রিলোড দেই, এই যে দেখুন এখন কত আওয়ার, 9টা, যে আমাদের এখানে কিন্তু 9টা বাজে তাই না, এই যে 9, অর্থাৎ আমাদের ঘন্টা হিসাবে এখন 9টা বাজে। আপনি যদি এখন ই দেখেন, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে মিনিটটা দেখেন, গেট মিনিট, গেট মিনিট, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করুন। এই দেখুন এখানে 9টা, এই যে প্রথমে 9টা, এই যে এটা ঘন্টা, তারপরে 5 মিনিট, এই যে দেখুন এটার সাথে আমাদের টাইমের সাথে কিন্তু মিল আছে। আপনি সেকেন্ডও দেখতে পারেন, মিনিটের পরিবর্তে সেকেন্ড, গেট সেকেন্ড, কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করুন। এই যে আমরা কিন্তু সেকেন্ডটাও দেখতে পারতেছি। তো আশা করি আপনারা যে জাভা স্ক্রিপ্টের ডেট যে ফাংশনটা ছিল সেই ফাংশন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। তো আমরা কিন্তু এই ফাংশনটা দিয়ে পরবর্তীতে আমরা বিভিন্ন সময় ক্যালেন্ডার তৈরি করব, তারপর হচ্ছে ঘড়ি তৈরি করব, ডিজিটাল যে ঘড়িগুলো সেই ঘড়িগুলো আমরা তৈরি করব, বিভিন্ন প্রজেক্ট আমরা করব। তো সেই জন্য আমাদের এই ডেট ফাংশনটার সাথে একটু পরিচিত হওয়া দরকার ছিল, এবং জাভা স্ক্রিপ্টে বিল্ট ইন ফাংশন কি হয় সেই ফাংশনটাও কিন্তু আমরা জানলাম, যে একটা ফাংশন দিয়ে আমরা কত কিছু করতে পারতেছি, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু আমরা খেলা করতে পারতেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি কোথাও আপনাদের বুঝতে অসুবিধা হয় বা কোনো কনফিউশন থাকে, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন।